আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। মধুপুরে 600 পরিবারের মাঝে আওয়ামী লীগ নেতা ত্রাণ বিতরণ, আমাদের মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান। টাঙ্গাইলের মধুপুরে 600 পরিবারের মাঝে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলামের ত্রাণ বিতরণ। মধুপুরের টেংরি ঈদগাহ মাঠ ও টেংরি গুরুস্থান প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সমবায় উপকমিটির সদস্য রাইসুল ইসলামের নিজ অর্থায়নে 600 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী, মধুপুর ধনবাড়ি হতে নির্বাচিত এমপি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ সময় মধুপুর ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস কোভিড-19 বৈশ্বিক দুর্যোগে আজকে সারা বিশ্বব্যাপী মানুষের মাঝে যে হানা দিয়েছে এক অজানা শত্রু হিসেবে, সেই হানায় আজকের পৃথিবী তন্ন হয়ে গেছে, বারাক্রান্ত হয়ে গেছে, মহামারী রূপে ধরা দিয়েছে। আমরা মনে করি যে এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই ধনবাড়ি মধুপুরের যে মানুষের নয়নের মণি, আমাদের বর্তমান কৃষিমন্ত্রী মাননীয় শ্রদ্ধাভাজন নেতা ডক্টর আব্দুর রাজ্জাক এমপি, আমার রাজনৈতিক অভিভাবক, আমি তার আদর্শ ফলো করি, আমি তার চলাফেরাকে অনুসরণ করি। সেই হিসেবে আমি মনে করি যে আমি এই ক্ষুদ্র পরিসরে, যদিও আমার সেই ধরনের অর্থনৈতিক সামর্থ্য নেই, কিন্তু আমি এই ক্ষুদ্র পরিসরে আমি আজকে 300 জন লোকের মাঝে আমি চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল দিয়েছি। সেটা কতটুকু মানুষের উপকারে আসবে সে হয়তো সর্বোপরি সবার সহযোগিতা আমি করতে পারিনি, আরও বেশি করে করা উচিত ছিল, কিন্তু আমার অর্থনৈতিক সামর্থ্যের সংকীর্ণ সীমাবদ্ধতা থেকে আমি সামান্য কিছু যে আজকে করেছি সেটা শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাতে আমাকে দেখে এই বাংলাদেশের অন্য অন্য যারা সামর্থ্যবান লোক আছে তারা জানে উদ্বুদ্ধ হয় যে আমাদের সবারই এই মানুষের পাশে সাহায্য নিয়ে এগিয়ে আসা দরকার। সেই হিসাবে আমি আমার এই আজকের এই ছোট্ট আয়োজন করেছি। আমরা মনে করি আমরা যদি সর্বোপরি যদি সবাই আমরা এইভাবে মানুষের সহযোগিতা এগিয়ে আসি তাহলে কিছু হলেও আমাদের গরিব দুঃখী মানুষের উপকার হবে। এই এই যে দীর্ঘ 3 মাস অতিবাহিত হয়ে গেছে আমাদের এই করোনা ভাইরাস, আমরা হয়তো বিশ্বব্যাপী যে ঈদ দেখেছি হয়তো প্রতিষেধক তৈরি হয়ে যাবে, কিন্তু আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য লড়ব, এই প্রত্যাশা নিয়েই আমি বঙ্গবন্ধুর আদর্শে একজন সৈনিক কর্মী হিসেবে শেখ হাসিনা আমার প্রিয় নেত্রী, আমার নেতা, রাজনৈতিক অভিভাবক ডক্টর আব্দুর রাজ্জাক মাননীয় মন্ত্রী, তার পক্ষে আমি আজকের এই ছোট সহযোগিতা করেছি। আপনারা সবাই আমার মতো করে মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন। ইসলাম জুয়েল, বাংলাদেশ কৃষি সদস্য, কৃষি সমবায় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, আমার বাড়ি আজকের এই মধুপুর উপজেলায়, আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শে, এবং সিপাহসালা আমার শ্রদ্ধাভাজন নেতা মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক নেতার কার্যকলাপে অনুপ্রাণিত হয়ে আমি আজকে তার একজন উপজেলার বাসিন্দা হিসেবে আমি তার এই দুঃখী দরিদ্র মানুষের মাঝে ছোট পরিসরে কিছু সহযোগিতা করতে পেরে আমি নিজেকে নিজের মধ্যে একটি স্বস্তি ফিল করছি, এবং আমি আশা করি আমার এই ছোট পরিসরের এই এটা দেখে যাতে সারা বাংলাদেশব্যাপী যাদের প্রচুর সামর্থ্য রয়েছে তারা যাতে এগিয়ে আসে বঙ্গবন্ধুর এই সোনার বাংলা বাস্তবায়নে, এই কোভিড-19 এই বৈশ্বিকব্যাপী যে দুর্যোগ মহামারী
সেটাকে মোকাবেলা করার জন্য যাতে আমরা সবাই সচেষ্ট থাকি, সচেতন থাকি, সেই আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গাড়ি ঘোড়া চলে না, দোকানপাট বন্ধ, শিল্প কারখানা বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, ব্যাংক বন্ধ, বন্দর ঘাট বন্ধ, দেশটা অর্থনৈতিক ভাবে একদম অচল হয়ে পড়েছে, একদম স্তব্ধ হয়ে আছে। এই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, এই কর্মহীনতার কারণে মানুষের আয় রোজগার নাই, তাহলে তারা খাবার কিনবে কি দিয়ে? তাদের তারা অভুক্ত থাকবে। আজকে কোন মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্য তিনি কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচির আওতায় সরকারের পক্ষ থেকে 10 টাকা মূল্যের চাল এই পৌরসভা এলাকায় 1800 মানুষকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। অন্য অন্য অনেক সম্মান পেয়েছি, অনেক ভালো আছি, এটা আমার আপনাদের দোয়া। এই যে মায়েরা রয়েছেন, আমি জানি আপনারা আমাকে অনেক স্নেহ করেন, গুণের আদর দিয়ে, মায়ের আদর দিয়ে, মায়ের স্নেহ দিয়ে, মমতা দিয়ে আমাকে কাছে নেন, আমাকে ভালোবাসেন। গত 4 বার আপনারা আমাকে ভোট দিয়েছেন, 20 বছর যাবত আমি আপনাদের নেতা। আজকে আপনারা এমন একটা প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো বন্যা নয়, কোনো খরা নয়, কোনো সাইক্লোন বা ঝড় নয়, কি হয়েছে একটা অসুখ, সে অসুখটা আমরা জানি না। সেটার আক্রমণে সারা পৃথিবী আজকে অচল হয়ে পড়ছে, সারা পৃথিবীতে দুর্যোগ নেমে পড়েন, কোনো জমিপতি রাখা যাবে না, বাড়ির আঙ্গিনাতে শাকসবজি করেন, ফলমূল করেন, আমরা বীজ দিব, সার দিব, আমাদের কৃষি কর্মকর্তারা